আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করবো, প্লাস আমি কিভাবে মেকআপটা রিমুভ করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ফর দ্য ফার্স্ট টাইম আমি আসলে আমার ওয়াশরুমে ভিডিওটা করছি, ন্যাচারাল ওয়াশরুমের যে লাইট সেট আপটা আছে সেটা দিয়েই করছি। সো আশা করি তোমাদের দেখতে প্রবলেম হবে না। আমি এখনো জানি না, এডিটিংয়ের সময় আমি দেখতে পারবো যে ভিডিও লাইটিংটা কেমন আসছে। তো চলো আর দেরি না করে তোমাদের দেখাই কোন কোন প্রোডাক্টগুলো ইউজ করে খুব ইজিলি আমি আমার মেকআপটা রিমুভ করি, প্লাস আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার যেটা করবো আমি আমার আইল্যাশটাকে রিমুভ করবো। এবং এটা হচ্ছে দ্য মোস্ট স্যাটিসফাইং একটা ব্যাপার, আমার কাছে তো খুবই স্যাটিসফাইড লাগে আইল্যাশটা রিমুভ করার পর। এটাকে আমি ক্লিন করবো, সাথে সাথে আমি ক্লিন করে ফেলি, তার জন্য এটা আমি এখানে সাইডে রেখে দিচ্ছি। এবং অবভিয়াসলি আমি চুলটা আটকে নিয়েছি যাতে চুলটা ফেসের উপরে না আসে। এত সুন্দর মেকআপ আমার আসলে রিমুভ করতে ইচ্ছা করছে, আজকে মেকআপটা খুবই ফ্ললেস হয়েছে, স্টিল তারপরও রিমুভ করতে হবে। তো আমার প্রোডাক্টগুলো আমি এখানটাতেই ম্যাক্সিমামটা আমি রাখি, যে প্রোডাক্টগুলো আমার সবসময় লাগে আর কি স্কিন কেয়ারে। তো সবার আগে আমার ফেসটা রিমুভ করার জন্য আমি একটা মেকআপ রিমুভার ইউজ করবো। তো এখানে আমি সবসময় দুই ধরনের মেকআপ রিমুভার ইউজ, তো আমি এই দুটো প্রোডাক্ট সবসময় ব্যবহার করি ম্যাক্সিমাম টাইমে, যখন আমার খুব ফাউন্ডেশন থাকে না, জাস্ট নর্মাল হচ্ছে আমার ফেসে বিবি ক্রিম বা নর্মাল কিছু থাকে, তখন আমি হচ্ছে গার্নিয়ারের যে মিসেলার ওয়াটার বা মাইসেলার ওয়াটার হোয়াট এভার ইট ইস, এটা এটা দিয়ে মেকআপটা রিমুভ করি। আর যখন এই যে আজকের মতো হেভি বেস থাকে, সব কিছু থাকে তখন, বা আই মেকআপ থাকে, মাস্কারা থাকে, তখন আমি হচ্ছে এই পিচি ক্লিনটা ব্যবহার করি, যেটা আমার খুবই 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 ফেভারিট। এবং এটা যারা এখনও ইউজ করো নাই তারা, যারা মেকআপ করো তাদের হচ্ছে এটা লাইফ সেভার। এবং এটা আমি অনেকখানি তো ইউজ করে ফেলছি, তো দেখতে পারতেছো আমার আইটা নিতে হবে। তো এটাকে আমি আজকে ইউজ করে নেব। এই একটা দিয়ে কিন্তু ফুল ফেসের মেকআপটা রিমুভ করা যায়, এটা তোমরা চাইলে হাত দিয়ে নিতে পারো। আমি যেহেতু একাই ইউজ করি তাই আমি হাত দিয়ে নেই, যদি কারো বোন থাকে বা মা যারা ইউজ করে তোমাদের সাথে করবে তারা অবশ্যই এক্সট্রা স্কুপ বা কিছু ব্যবহার করে নিবা, যাতে ইউনো ক্রস কন্টামিনেশনটা না হয়। তো এখন আমি যেটা করবো এটাকে জাস্ট আমি ম্যাসাজ করবো এবং আমি নিজেকে নিজে ভূত বানাবো। তো এভাবে কয়েক সেকেন্ড ম্যাসাজ করার পর তুমি দেখতে পাচ্ছ আমার পুরো মেকআপটা মেল্ট হয়ে গেছে। তো এখন আমি তোমরা যেটা করবা, যে কোনো মেকআপ ওয়াইপস বা যে কোনো ওয়াইপ বেবি ওয়াইপস হতে পারে। তো আমি এই যে প্রাইমার্কের এটা ইদানিং ব্যবহার করছি, H2O, তো এটা আমি ব্যবহার করছি দেখি, ইদানিং এটাই আমি নিয়ে জাস্ট ক্লিন করে ফেলবো। জাস্ট সি কত ইজি এটা, এবং এটা কিন্তু স্টিকি স্টিকি হয়ে থাকে না একদমই, হচ্ছে গিয়ে সব কিছু পানির মতো ক্লিন করে। আমি এখনও ফেস ধুই নাই আর আমার সব মেকআপগুলো হচ্ছে গিয়ে এই যে এই ক্লসটার মধ্যে সব মেকআপ এখানে চলে আসছে। তো এখন আমি একটু ফেসে পানি ঝাপটা দিয়ে নিব। ভারী বেস মেকআপ যখনই করা হবে তখনই কিন্তু ডাবল ক্লিনজিং করাটা মাস্ট। তো আমি তার জন্য একটা ফেস ওয়াশ নিব এবং এখান থেকে আমি যেটা দিয়ে আজকে আমি একটু স্ক্রাবিংটা করব সেই ডিভাইসটা নিব। এটা হচ্ছে গিয়ে পপের একটা ডিভাইস, সোনিক, একটা সোনিক ব্র্যান্ডের একটা ডিভাইস। এবং আমি নিউট্রিজিনার এই যে ফেস ওয়াশ, নিউট্রিজিনার হাইড্রো বুস্ট ক্লিনজার ওয়াটার জেল যে ফেস ওয়াশ, এটা আমি ব্যবহার করতে খুবই পছন্দ করি, তো এইটা আমি ব্যবহার করব। তো আমি এই ডিভাইসটা ফেসটা অন করে নিব। এটা এখানে একটা বাটন আছে, সেটা প্রেস করলে এটা অন হয়ে যায় এবং এটা কিন্তু খুবই সুন্দর করে ভাইব্রেট হয়, আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ নাকি সাউন্ড। এই ডিভাইসটা যেটা করে খুব সুন্দর করে ফেসটা স্ক্রাব করে এবং ভিতর থেকে একদম ময়লাটা ডিপ ক্লিন করে। তো আমি যেহেতু স্ক্রাব ইদানিং ইউজ করি না, আমি আগে হচ্ছে ফিজিক্যাল এক্সফোলিয়েটার খুব ইউজ করতাম, এখনও করি বাট ওয়ান্স ইন এ উইক, বাট কেমিক্যাল এক্সফোলিয়েটার খুব ইউজ করতাম। বাট এখন আমার কেমিক্যাল এক্সফোলিয়েটারটা ইউজ করা যাচ্ছে না, যাবে না। সো মানে যেটা আমি ইউজ করতাম সেটা এখন ইউজ করা যাচ্ছে না, জাস্ট আমি অল্টারনেটিভ ওয়েতে এই ডিভাইসটা ইউজ করি। এটা খুবই স্যাটিসফাইং, খুবই আরাম লাগে ফেসের মধ্যে, তো আমি এর জন্য এটাই আজকে ব্যবহার করছি। তো সবসময় আমি মুখ মোছার জন্য আলাদা টাওয়াল প্রেফার করি, তো এই টাওয়ালটা দিয়ে সবসময় আমি আমার ফেসটাই ক্লিন করি, এটা দিয়ে আমি আমার ফেসটা মুছে নিচ্ছি। তো এই
হচ্ছে আমার স্কিন কেয়ার সেকশনটা। তো আমি যখন টোনার ইউজ করি, যখন আমি ফিজিক্যাল কেমিক্যাল এক্সফোলিয়েটর করতাম, তখন আমি এটা ইউজ করতাম। এটা হচ্ছে গিয়ে একটা কেমিক্যাল এক্সফোলিয়েটার, এটা হচ্ছে এ টোনার। তো এটা এখন যেহেতু আমি ইউজ করছি না, তাই আমি নর্মাল সিম্পলের এই টোনারটা ইউজ করি। আর যখন আমি এটা ইউজ করতাম না, মানে করি না নর্মালি, তখন আমি এ টোনারটা ইউজ করি। আর সামটাইমস হচ্ছে আমি এইচের যে পিলিং এক্সফোলিয়েটার, এটা তোমার সবাই চেনে, এটার ভিডিও আছে, এটা ইউজ করি। তো এখন আমি এই দুটার কোনোটাই ইউজ করতে পারছি না। তো দ্যাটস ওয়াই আজকে আমি যেটা চুজ করবো এখান থেকে, সেটা হচ্ছে আমার এই সিম্পলের যে টোনারটা আছে, সেই টোনারটা আমি আজকে ইউজ করতে চাচ্ছি। এবং এটার সাথে আমি ইউজ করবো হচ্ছে গিয়ে নাইসিনামাইড। আমি আজকে ভিডিওটা খুবই ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি, সো যাতে তোমাদের সবার অনেক হেল্প হয়, কারণ আমি খুবই ইজি ওয়েতে এখন করি। এখন আমি কোনো কেমিক্যাল ফিজিক্যাল কোনো এক্সফোলিয়েটার ইউজ করি না, নর্মালি জাস্ট যতটুকু করার অতটুকু করি। তো আমি কটন নিচ্ছি, এতটুকু কটন এতখানি লাগবে না, সো আমি একটু ছিঁড়ে নিয়েছি মাঝখান থেকে। এবং আমি সিম্পলের এই টোনারটা ইউজ করবো। যাদের স্কিনে, যারা টিনেজার এবং যাদের হচ্ছে নর্মাল একটা বেসিক স্কিন কেয়ারে তোমরা স্টিক করতে চাচ্ছ, তারা সিম্পলের এই টোনারটা ইউজ করতে পারো, কারণ এটা হচ্ছে কি একদমই খুবই সুদিং একটা টোনার। এবং এটা হচ্ছে তোমার কোনো ধরনের কোনো হার্ম করবে না স্কিনের মধ্যে, এবং এটা অবভিয়াসলি অ্যালকোহল ফ্রি। তো আমি যেহেতু এখন খুবই ন্যাচারাল একটা স্কিন কেয়ারের মধ্যে আছি, যেটা মানে করা লাগবে দেখে করতে হচ্ছে এরকম, তো আমি তার জন্য এই টোনারটা ইউজ করি। আমার এখানে প্রাইমার্কের কিছু লিপ স্ক্রাব আছে, আমি মাঝে মধ্যে এটাও ইউজ করি যখন আমার মুড থাকে বা যখন আমার লিপসটা বেশি ড্রাই থাকে, তখন আমি এগুলো ইউজ করি। বাট আজকে আমার ইউজ করা লাগছে না, যেহেতু আমার লিপসটা এতটাও আজকে ড্রাই না। তো এখন আমি যেটা করব, আমি নাইসিনামাইডটা আমার ফেসের মধ্যে দিব। এটা হচ্ছে দ্য অর্ডিনারি নাইসিনামাইড, সবাই চিনে, খুবই ফেমাস একটা প্রোডাক্ট এটা। তো এটা আমি দিই। আচ্ছা, এটা যেটা করে, যাদের স্কিনে পোর আছে তাদের পোরটাকে মিনিমাইজ করতে হেল্প করে, এটা একটা ক্লেম করে। আমি মাঝখানে হচ্ছে 3 মাসের মতো এটা ব্যবহার করি নাই, আবার হচ্ছে গতকালকে থেকে ব্যবহার করা স্টার্ট করছি। সো আমি যখন ব্যবহার করতাম আমার স্কিনটা অনেক ভালো ছিল, ট্রাস্ট মি অনেক ভালো ছিল। তো এটা আমি একটু বসিয়ে নিচ্ছি আমার স্কিনে। আচ্ছা, তো এখন আমি যেটা করব, মানে এখন করব না, আমি যখন ঘুমাতে যাব, ঘুমাতে এখনও লেট আছে, মানে দেরি আছে, ইংলিশ আর বাংলা মিক্স করে কথা বলা আমার একদম পছন্দ না, কিন্তু আমার নিজেরই মাঝে মধ্যে চলে আসে। তো তখন আমি যেটা করবো, নিভিয়ার এই সফট ময়শ্চারাইজারটা ইউজ করবো, কারণ এই ময়শ্চারাইজারটা আমাকে অনেক ভালো স্যুট করে। খুবই খুবই হালকা একটা ময়শ্চারাইজার, এবং এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, সো আমার মনে হয় এটা সে তুলনায় অনেক ভালো কাজ করে। বাট এখন আমি একটু লিপ বাটার দিব এটা, এবং অবভিয়াসলি আমি ঘুমোতে যাওয়ার পর্যন্ত লিপ বাটার আমার ঠোঁটে থাকবে না। তো তখন আমি যেটা করবো, ভ্যাজলিনে যে কোকোয়া লিপ বাটারটা আছে সেটা আমার ওয়েবসাইটে থাকে, তো সেটা আমি দিয়ে নেব। আপাতত আমি এটা দিয়ে নিচ্ছি, আর এটা যেটা করে অনেকক্ষণ লিপসটাকে ময়শ্চারাইজ রাখে। মাঝে মধ্যে যখন আমার গায়ে অনেক এনার্জি থাকে এবং আমার অনেক মুড থাকে, মুড ভালো থাকে, তখন আমি এই ক্লে মাস্কটাও ইউজ করি। এটা হচ্ছে একটা গুড নাইট স্লিপ ক্লে মাস্ক, এটা হচ্ছে রিল্যাক্সিং অ্যান্ড কামিং ল্যাভেন্ডার ফ্লেভার একটা ক্লে মাস্ক। আমি তোমাদের দেখাই, খুবই কম এটা আমি ইউজ করি, খুবই কম। যে দেখো এখনও প্রায় ইন্টেক্টের মতো, জাস্ট উপর থেকে নিয়ে আমি হালকা করে ইউজ করি মাঝে মধ্যে যখন আমার মুড থাকে তখন। তো এই তো, এই হচ্ছে আমার মোটামুটি স্কিন কেয়ারের প্রোডাক্ট যেগুলো আমি সবসময় ইউজ করি, এবং এখন খুবই মিনিমাল একটা স্কিন কেয়ারের মধ্যে আমি আছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকে ভিডিওটাও তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভাবেন আমার চ্যানেলে, আর অবশ্যই আমাকে অনেক 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 সাপোর্ট করবে। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, সে পর্যন্ত সময় অনেক 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 বেশি ভালো থাকবে। আই লাভ ইউ সো মাচ, বাই বাই।